ভিউয়ার্স আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আজকে লাইসোভিট নামক একটা পাউডার আছে। এই পাউডারটা আমরা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলাপ আলোচনা করব। এটার কাজ কি? এখানে কিন্তু প্রথমেই লেখা আছে, দেখেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক, এবং এটা 10 গ্রামের একটা পাউডার, অত্যন্ত ছোট একটা পাউডার হলেও এটার যে কার্যকারিতা সেটা আপনাদেরকে জানিয়ে দিব। এরপরে এটা দেখেন, এটা কিন্তু রেনেটা লিমিটেড, আর আপনারা জানেন রেনেটা কোম্পানির ঔষধ কিন্তু অত্যন্ত ভালো। এই লাইসোভিট কেন ব্যবহার করবেন সেটাই কিন্তু আজকে বিস্তারিত আলোপ আলোচনা করছি। আগে এইখানে দেখি যে কীগুলো লেখা আছে, আপনি কেন ব্যবহার করবেন। লাইসোভিট ব্যবহারে প্রাণীর শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়, ফলে পারফরম্যান্স পুরোদমে দেখতে পারেন, ধকল টেস্ট এবং বিপরীত প্রক্রিয়া দ্রবভূত হয়। মানে আপনি যদি কোনো খামারে যে কোনো ধরনের ঔষধ প্রয়োগ করতেছেন অথবা রোগ দেখা দিয়েছে, তাহলে আপনি প্রথম অবস্থায় এই লাইসোভিট ব্যবহার করবেন রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য, এবং অন্যান্য ঔষধের সাথেও কিন্তু লাইসোভিট দিতে পারেন। এখন এই লাইসোভিট দিলে আপনার কী উপকার হবে? এই লাইসোভিট যদি দেন তাহলে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে এবং অসুখটা দ্রুত গতিতে কিন্তু সেরে যাবে। এখন ব্যবহার মাত্রাটা আপনারা দেখে নেন। ব্রয়লার মুরগিতে ব্যবহার করলে প্রথম সপ্তাহে 30 গ্রাম 1000 মুরগির জন্য দিতে পারবেন, তৃতীয় সপ্তাহে 50 গ্রাম 1000-এর জন্য দিতে পারবেন, পঞ্চম সপ্তাহে 100 গ্রাম 1000-এর জন্য দিতে পারবেন। আর এটার MRP আছে 60 টাকা, 60.61 টাকা। ডিম পাড়া মুরগিকে যদি খাওয়াতে চান তাহলে 100 গ্রাম 1000 মুরগির জন্য আপনারা খাওয়াতে পারেন। প্রথম তৃতীয় পঞ্চম সপ্তাহে 2 বার করে করা যায়, এটা পঞ্চম সপ্তাহের ক্ষেত্রে। আর যদি ডিম পাড়ার মধ্যে খাওয়াতে চান তাহলে এটা কিন্তু অন্যান্য অ্যান্টিবায়োটিকের সহযোগী ঔষধ হিসাবে ব্যবহার করতে পারবেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কেননা একটা ঔষধের সাথে আর একটা কিন্তু মিলে না, কিন্তু এটা যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে আপনি ব্যবহার করতে পারবেন। এটার অত্যন্ত সুন্দর একটা পদ্ধতি, আর গরু ছাগলের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। লাইসোভিট ভ্যাকসিন টিকা দেওয়ার পাশাপাশি সহযোগী চিকিৎসা হিসাবে এটা ব্যবহার করতে পারবেন। লাইসোভিট অ্যান্টিবায়োটিক চিকিৎসার পাশাপাশিও এটা সহযোগী চিকিৎসা দিতে পারবেন, কেননা আমি আগেই বলেছি যে কোনো ধরনের রোগ হলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, যার ফলে মুরগি মারা যায়। আর এই লাইসোভিট দিলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং আপনার মুরগি দ্রুত সুস্থ হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।